কলকাতা সহ জেলার বিভিন্ন কেন্দ্রে লোকসভা ভোটের প্রচার শুরু করেছেন প্রার্থীরা। এই প্রথমবার নদিয়া রানাঘাট লোকসভা আসনে প্রার্থী হয়েছেন রূপালী বিশ্বাস। কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাসের মৃত্যুর পর তার স্ত্রী রূপালীর রাজনৈতিক জীবন শুরু। প্রথম দিন নিজের এলাকা ফুলবাড়ি থেকেই প্রচার শুরু করলেন তৃণমূল প্রার্থী। বৃহস্পতিবার রূপালী বিশ্বাসের রাজনীতিতে প্রথম দিন, প্রচারের প্রথম দিন, বাড়ি বাড়ি গিয়ে মানুষের সাথে আলাপ সারার প্রথম দিন। নিঃসন্দেহে সবচেয়ে কনিষ্ঠতম এবারের লোকসভা নির্বাচনের এরাজ্যের প্রার্থী রূপালী বিশ্বাস, আপনি ভেবেছিলেন যে আপনি তৃণমূলের প্রার্থী হিসাবে এবারে দাঁড়াবেন রানাঘাট লোকসভা কেন্দ্র থেকে? না, আমি কখনোই ভাবিনি এখানে এইভাবে দাঁড়াবো, আমাকে পরিস্থিতি এখানে এনে দাঁড় করিয়েছে। রানাঘাট লোকসভা কেন্দ্রে আপনি কী করে প্রচার করবেন? মানুষই আমার হয়ে প্রচার করবেন, কেননা মানুষ জানেন আমি কেন এখানে দাঁড়িয়েছি। আপনি যদি রানাঘাট লোকসভা কেন্দ্রে জিতে আসেন তাহলে এতগুলো মানুষের দায়িত্ব, তাদের প্রতিনিধি হিসেবে আপনি দিল্লিতে যাবেন? হ্যাঁ, দিদি আমাকে প্রার্থী করেছেন, আমি তার আদর্শ মেনে সাধারণ মানুষের দাবি দাবা আমি দিল্লি আমি তাদের দিল্লি আমি তুলে ধরব। নিঃসন্দেহে এটা তার রাজনীতিতে প্রথম দিন। এমন অনেক কর্মী রয়েছেন যাদেরকে তিনি চেনেন না, সেই সঙ্গে এলাকার মানুষের সঙ্গে জনসংযোগের চেষ্টা করছেন। আমরা দেখলাম বাজারে এবং বাড়িতে বাড়িতে গিয়ে তিনি আশীর্বাদ চাইলেন, প্রণাম করলেন, কারণ তিনি নতুন নবাগতা রাজনীতিতে। এখন দেখার এবারের রানাঘাটের নির্বাচনে এই প্রতিদ্বন্দ্বী কতটা চমক আনতে পারে। ক্যামেরায় বিশ্বজিৎ সাহার সঙ্গে ঋত্বিক মণ্ডল, এবিপি আনন্দ, নদিয়া।